সবাইকে ওয়েলকাম মিস্টার মি টু গেম প্লেতে। তো ফাইনালি চলে এসেছে মিস্টার মিট টু, আর মিস্টার মিট ওয়ানও আমি দুই তিন দিন আগে খেলেছিলাম। যারা যারা দেখুনি মিস্টার মিট ওয়ান একটা মেয়েকে বাঁচিয়েছিলাম, তারা তারা ওয়ানটা দেখে আসতে পারো। তো চলো প্লে করা যাক আজকের মিস্টার মিট টু। আর মিস্টার মিট টুটাও আজকে কমপ্লিট করবো আগের দিনের মতো, প্রিজন ব্রেক টানেল এসকেপ করবো আজকে, যেটা অনেক ইজি। আর আমি এর থেকে বেশি কিছু এত তাড়াতাড়ি করতে পারবো না, ডিফিকাল্টি ইজি থাকবে। তো চলো শুরু করা যাক আজকের ভয়ানক মিস্টার মিটের টু গেম প্লে। তো দেখি কতটা ভয়ানক হয় আমাদের মিস্টার মিট টু। আর এখানে আমি শুনেছি মিস্টার মিট টু আজকে জেলের মধ্যে আটকানো আছে। এই দেখো দি এন্ড অফ মিস্টার মিট, তার মানে মিস্টার মিটের আজকে শেষ দিন, মিস্টার মিটের আজকে মৃত্যু, মানে মৃত্যু দিবস। কারণ মিস্টার মিটকে মেরে ফেলা হবে। যারা যারা পার্ট ওয়ান দেখেছো তারা তারা জানো মিস্টার মিট কত শয়তান। মিস্টার মিট মানুষের মাংস খায়, মানুষকে কাটে, মার্ডার করে, তারপরে অনেক খারাপ খারাপ কাজ করে। তার জন্য পুলিশকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিলাম। আর এই জেল ওটা, এটা হচ্ছে জেল যেখানে হচ্ছে মিস্টার মিট বন্দি আছে। আর এটা হচ্ছে আমাদের রেবিকা, যেটাকে আগের দিন বাঁচিয়েছিলাম, যেটা শুকর হয়ে গেছিল। তো শুকর থেকে মেয়েটা দেখো এত কত কত মানে সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে মেয়েটা, অনেক বড় হয়ে গেছে। এখন আমার সাথে বিয়ে তো দেওয়াই যায় মেয়েটাকে, বান্দর এমনি বললাম আর কি, আবার কেউ কেউ সিরিয়াসলি নিয়ে নেওয়া না। আর এদের কথা শুনে কোনো লাভ নেই, আমার কথা শোনো ভাই, এদের কথা শুনে কোনো লাভ নেই। এরা হচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছে মিস্টার মিটের মৃত্যু দিবসে, কারণ মিস্টার মিট আজকে শেষ দিন। মিস্টার মিটকে ফাঁসি দেওয়া হবে না, কীভাবে একটা মারা হবে। তো চলো জেলে যাওয়া যাক, জেলে গিয়ে দেখি মিস্টার মিটের কী অবস্থা হয়ে আছে। আর তোমরা কমেন্টে এখনই বলো যে গেমটা আমি কমপ্লিট করতে পারবো কি না। ও হো, এটা সেই ডাক্তারটা, যে ডাক্তারটা হচ্ছে মানে ডাক্তার না, পুলিশ টাইপের। এটা রেবিকা, রেবিকা সিরিয়াসলি অনেক সুন্দর হয়ে গেছে। আগের দিন এইটুকু ছিল মেয়েটা, শুকর থেকে মানে ভালো বানিয়েছিলাম, তো অনেক বড় হয়ে গেছে। ও 10-12 বছর আগে আমি মিস্টার মিট ওয়ান খেলেছিলাম। ওকে, তার জন্য একে থ্যাংক ইউ বলছে, কারণ মিস্টার বাঁচালাম আমি ভাই, আমি রেবিকাকে আমি বাঁচালাম। ওকে হাক করতে যাচ্ছে, আমাকে এসে হাক টাক করবে, বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি বাঁচিয়েছো সকেরকে মার আমার রেবিকাকে, তার জন্য থ্যাংক ইউ। তা না, ওই পুলিশকে গিয়ে থ্যাংক ইউ, কী বলবা বলো, ওই জন্য মানুষের উপকার করতে হয় না। চলো এবার দেখি অ্যামেলিয়া এসছে। অ্যামেলিয়াকে, এটা অ্যামেলিয়াকে কে কে চেনো আমাকে বলো। আমি অ্যামেলিয়াকে চিনি না, নাম শুনেছি কিন্তু। ও, রোবোটিক হাত ভাই, দুটো জুসের বোতল দিচ্ছে, সবাইকে জুস খাওয়াচ্ছে। ওকে, আর এটা হচ্ছে সেই ডাক্তারটা মানে সায়েন্টিস্টটা, মানে যেটা হচ্ছে বলেছিলাম পা ন্যাংরা টাইপের। পার্ট ওয়ানটা তাড়াতাড়ি গিয়ে দেখে এসো, এটার পরে পার্ট ওয়ানে খেলেছিলাম, মিস্টার মিট পেয়ে যাবে আশেপাশে। তো অনেক আজকের গেমটা অনেক সুন্দর হতে চলেছে, আর মনে হয় আজকেরটাও কমপ্লিট করতে পারবো। তোমরা তাড়াতাড়ি ভিডিও না থাকলে লাইক করো, ইট উইল হেল্প ইউ থ্রু দিস ডিফিকাল্ট টাইম। এর কথাটা শুনে তোমার শয়তান শয়তান মনে হচ্ছে ভাই, রোবোটিক একটা হাত আবার রোবটের মতো। রেবিকা খুব লজ্জা পায়, কেন রেবিকা মানে এত লজ্জা কিসের, আমি তো আছি সামনে, আমাকে দেখে সাহস আনো বুকের মধ্যে, আমি থাকতে তোমার কিছু হবে না। চলো, তো এটা হচ্ছে অ্যামেলিয়া। ওকে, দেখি গেমটা কি হয়। যেভাবে হাসছে আমার মনে হয় এটাই শয়তান ভাই। ওকে, আমরা এখন যাবো মিস্টার মিটের ঘরে, মানে মিস্টার মিট টু তে মিস্টার মিটের ঘরে যাবো, যেখানে মিস্টার মিটকে আটকে রাখা হয়েছে। ওকে, এটাকে আমি ট্রেলারে দেখেছিলাম ভাই, এটা হচ্ছে মিস্টার মিট। আর মিস্টার মিট আগেরটা বেশি সুন্দর ছিল না, এটা বেশি সুন্দর ভাই। আমার মনে হয় কি আগের মিস্টার মিটটা বেশি সুন্দর ছিল, বেশি ভয়ানক। এটা তো অনেক সুন্দর হয়ে গেছে ভাই, আগের মিস্টার মিটটা বেশি ভয়ানক ছিল সত্যি সত্যি। আর ভাই এরা কান্নাকাটি করছে কেন, এদের তো শত্রু, এরা মিস্টার মিটকে দেখে কান্নাকাটি করছে। আর ওটাকে, ওটা ওই রাক্ষসটা, আমি এখানে ট্রেলারে দেখেছিলাম যেখানে হ্যান্ডেলটা নামিয়ে দেন মিস্টার মিট ছাড়া পেয়ে যায়, তারপরে অত কিছু আমি ভালো করে জানি না। এই দেখো শয়তান হাসি, হাসিটা দে হাসিটা দে, ওই দেখো মিস্টার মিট মুখ শুকায়। আমিও মিস্টার মিটের মতো হাসি পাড়ি, বান্দর। চলো মিস্টার মিট টুতে আজকে টানেল এসকেপ করব, আর কমপ্লিটলি গেমটা কমপ্লিট করব, কমপ্লিটলি কমপ্লিট করব। আচ্ছা এন্টার, ওকে এটা দেখো সুসান, সুসান শুকরের বাচ্চা হয়ে গেছে। হে, কান্নাকাটি করছে চোখ দিয়ে, বাপ রে বাপ। এই মিস্টার মিটের যে ড্রিঙ্কটা খেলাম না আমরা, দাঁড়াও ভাই, এটাও শুকর হয়ে গেছে, এর মাও শুকর হয়ে গেছে, এটা ওই ডাক্তারটা না, ডাক্তারটাও শুকর হয়ে গেছে ভাই। অ্যামেলিয়া, এটা হচ্ছে অ্যামেলিয়া, দেখো অ্যামেলিয়াটাও কত সুন্দর, অ্যামেলিয়াও শুকর হয়ে গেছে, কিন্তু অ্যামেলিয়া কিন্তু দেখতে সুন্দর আছে। হ্যাঁ অ্যামেলিয়া দেখতে এখনও সুন্দর আছে। ভাই কোন শুকরের এরকম মুছ থাকে ভাই,
শুকর আমার ভাই সিগার খাচ্ছে, খুব সুন্দর শুকর বাচ্চা তুমি। চলো এবার আমরা কি করবো, আমরা গেমটা কমপ্লিট করবো। এবার কমপ্লিট করতে গেলে আমাকে কি করতো, আমার পিছিয়ে পিছিয়ে এসো সবাই। কিন্তু সবাই তো শুকুর হয়ে গেল, আমি কেন হলাম না? এটা হচ্ছে সেই ড্রিঙ্কটা, যে ড্রিঙ্কটা সেই সবাই শুকুরের বাচ্চা হয়ে গেছে আমার যতদূর মনে হচ্ছে। তো আমি ভাগ্যিস আমিও তো খেয়েছিলাম মনে হয় ড্রিঙ্কটা, কিন্তু আমি কেন হলাম না? তোমরা কমেন্টে বলো যে কেন আমি হলাম না শুকুরের বাচ্চা, সবাই হয়ে গেছে। ব্লাডি মেরি, ব্লাডি মেরি লেখা আছে উপরে আমি দেখলাম। ওকে, একটা ডক্টর হোয়াইট, ওকে ডক্টর হোয়াইট শুকুরের বাচ্চা হয়ে গেছে, অনেক সুন্দর। এটা সায়েন্টিস্ট। চলো এবার আমরা হচ্ছে কী করবো, গেট দি গার্ড আইডি কার্ড। আচ্ছা আমাকে গার্ড আইডি কার্ড খুঁজতে হবে। হ্যালো, কথা বলতে পারবে? হ্যালো হ্যালো হ্যালো, কথা বল। কী রে, কথা বলছে না কেন? আর আর কথা বলবে না মনে হয়। এটা হচ্ছে সেই ডোরটা যেটা দিয়ে আমি এসকেপ, মানে না, যেটা দিয়ে আমাকে বের হতে হবে। আর এখানে আমার হচ্ছে সেই আইডি কার্ডটা দিতে হবে যেটা পুলিশের কাছে আছে, যেটা আমাকে আনতে যেতে হবে, ওপরে আনতে যেতে হবে। চলো, হ্যালো, সাবস্ক্রাইব করো সবাই। ও শুকুর লেজটা কত সুন্দর দেখো, কিউট কিউট লাগছে, পেঁচিয়ে পেঁচিয়ে আছে শুকুর লেজটা। আরে সবাই সাইড দে, টয়লেটে যাবো, আমার টয়লেট টয়লেট তো পায় নাকি, পিক তো যেখানে সেখানে টয়লেট করে দেয়, কিন্তু আমাকে তো বাথরুমে যেতে হবে। আমি তো আর শুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা। তোমরা কমেন্ট অনেকে বলেছো যে শুকুরের বাচ্চা কেন বলি, তো শুকুরের বাচ্চাকে তো শুকুরের বাচ্চাই বলবো ভাই, খারাপ কি বলেছি। ওকে, আয়নাটা অনেক নোংরা, আয়নায় আমি মুখ দেখা যায় না এখানে, এই আয়নায়ও। ওকে চলো, এখানে এখানে কোনো কিছু নেই। এটা একটা জিনিস দেখলাম, দাঁড়াও এটা কি, টয়লেট ফ্ল্যাশ করা যায়? এই শুকুরের বাচ্চা টয়লেটের মধ্যে হেগে ভাই, টয়লেট ফ্ল্যাশও করে না, ওভাবে রেখে দেয়। ওকে চলো এখান থেকে যাওয়া যাক, আমাকে আইডি কার্ড, আইডি কার্ড আনতে হলে আমাকে আরও উপরে যেতে হবে। চলো উপরে গিয়ে আমাকে ওই আইডি কার্ডটা আনতে হবে গার্ডের কাছ থেকে। ও হোয়াট, গার্ডও আইডি, গার্ডও শুকুর হয়ে গেছে ভাই, গার্ড কি যেন খাচ্ছে। চলো লুকিয়ে লুকিয়ে গার্ডটার কাছে যাওয়া যাক। আর ওই গলা থেকে, ওর গলা থেকে আমাকে আইডি কার্ডটা, হ্যালো শুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা। আরে দাঁড়া ভাই, আমি আইডি কার্ডটা নিতে হবে, আইডি কার্ড নিয়ে এই গেমটা আমি এসকেপ করতে পারবো। আইডি কার্ডটা না নিলে আমি এসকেপ করতে পারবো না। আর তাড়াতাড়ি তোমরা আগে লাইক করে দাও ভিডিওটা, স্টান গান দিয়ে, শুকুর কথা শুনে না ভাই, ওই জন্য স্টান গান দিয়ে শর্ট দিতে হলো। ওকে, গার্ড আইডি কার্ড আমি পেয়ে গেছি, এটা নিয়ে আমি ওই সিকিউরিটিটা আনলক করতে পারবো। আর তোমরা প্লিজ প্লিজ লাইক করে দাও। আর এই গেমটা কিন্তু সবে সবে রিলিজ হয়েছে, এই গেমের যদি তোমরা আরও পার্ট চাও তারপরে আমাকে কমেন্টে বলতে পারো। আর আমি চাই তোমরা সবাই কমেন্ট করো এই ভিডিওতে, সবাই লাইক করো, তাহলে বুঝতে পারবো যে মিস্টার মিটের কত বড় ফ্যান তোমরা, আমার থেকে বেশি নাকি। চলো আমরা পেয়ে গেছি হচ্ছে ডোরটা, এবার খুলতে হবে আইডি কার্ডটা দিয়ে। চলো এবার যাওয়া যাক। আর মিস্টার মিট না একটা প্ল্যান করেছে পালানোর। চলো, এটা আবার কোন শুকুর, আমি তো ভয় পেয়ে গেছিলাম না, এটা কিছু না। মিস্টার মিট একটা জায়গা ষড়যন্ত্র করেছে, মানে একটা প্রাইভেটলি পালানোর জন্য জায়গা পেতেছে, মানে ফ্ল্যান ফান্দা পেতেছে। তো ওই ফান্দাটা আমাকে খুঁজে, ফান্দা কি, ওকে আমি সুইপ করে নিয়েছি, এখানে আমি গেটটা খুলে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মিস্টার মিট হচ্ছে একটা ষড়যন্ত্র করে একটা গেট বানিয়েছে যেখান দিয়ে মানে পালানোর চেষ্টা করবে একটা টানেল দিয়ে। তো মিস্টার মিটের আগে ওই টানেলটা আমাকে খুঁজে বার করতে হবে, আর ওখান দিয়ে আমাকে আগে ওর আগে যেতে হবে, আর মিস্টার মিটকে আমাকে আটকাতে হবে। নাহলে যদি আবারও পুলিশের থানা থেকে ছাড়া পেয়ে যায় না, তাহলে আবারও শয়তানি শুরু করবে, মানুষ মারা শুরু করবে। তো এখানে এসে আমাকে কিছু কাজ করতে হবে। চলো আগে এটা আটকাই, চলো আগে আশেপাশে ঘুরে দেখি জায়গাটা কত বড় করেছে ভাই, বিল্ডিংই বিল্ডিং টোটালটা। চলো জায়গাটা একটু মানে এক্সপ্লোর করি আরও কী কী আছে এই গেমের মধ্যে। মিস্টার মিটকে তো দেখা যাচ্ছে না ভাই, মিস্টার মিট কোথায় গেল জেল থেকে বেরিয়ে? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি ঘোস্ট মোডে খেলছি, আমি একদমই ঘোস্ট মোডে খেলছি না ভাই, ইজি মোডে খেলছি, কিন্তু ঘোস্ট মোডে খেলছি না। আর আমি দেখতে চাই যে মিস্টার মিট আগেরটার থেকে এটা বেশি ভয়ানক কি না। ওকে, ওখানে দেখো আরও শুকুর আছে, এরা হচ্ছে ক্যাদি, জেলের ক্যাদি এরাও, মানে আরে ভাই শুকুর আমার পিছিয়ে পিছিয়ে তারা করতে করতে, হ্যাঁ এই জন্য বলে বেশি বাড়াবাড়ি ভালো না ভাই, অন্ধ শুকুর নিজে এসে নিজেই ঠোকা খেয়ে মরে যায়। চলো এবার আমরা এদিকে সিঁড়িতে দেখি কী আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে না মনে হয়। ওকে, সিঁড়ি দিয়ে তো ওপরে ওঠা, কিন্তু মিস্টার মিট কোথায় গেল ভাই? মিস্টার মিটকে তো আমি দেখতে পাচ্ছি না এখনও, ওই শুকুরটাও চলে গেছে। চলো আমাকে ফটাফট আমার কাজ করতে হবে, আমাকে হচ্ছে মিস্টার মিট চলে আসছে ভাই, আমি এত জোরে চিল্লালাম তার জন্য সরি মিস্টার মিট। হ্যাঁ মিস্টার মিট কারা নাকি ভাই, লোকজন ভাবে আমি ঘোস্ট মোডে খেলছি, কিন্তু আমি তো ঘোস্ট মোডে খেলছি না সিরিয়াসলি। চলো আমি মিস্টার মিট দেখবো আসবে, আমাকে দেখতে পাইনি মিস্টার মিট কানা। এই মিস্টার মিটটা অতটাও ভয়ানক না, তোমাদের ভয়ানক লাগছে কিনা আমাকে কমেন্টে বলো। মিস্টার মিট ওয়ানের যেটা মিস্টার মিট ছিল ওটা ঘুরে আসছি। এই মিস্টার মিটের কাছে না বন্দুকও আছে। আ ভাই, এটাও পিগের মিট নিয়ে ঘোরাঘুরি করছে, তোমরা আগের দিন বলেছিলে ওটা পিগের মিট, আমি এখনও শিওর না, কিন্তু হয়তো ওটা পিগেরই মিট হবে, এখানে পোস্টার লাগানো আছে। চলো দেখি মিস্টার মিটের প্ল্যানটা রিভিল করা যাক, প্ল্যান কী করেছে। এখান থেকে প্ল্যান পাবো পোস্টার, ওকে এখানে হয়তো আমরা প্ল্যান পাবো। ওকে, তো এখানে আমরা ভাই
যাক, তাও মরে ভালোই হলো, আমি কিন্তু ইচ্ছা করে মরলাম, আমি কিন্তু ফেসে যাইনি, তোমাদের দেখানোর জন্য মরলাম যে আমি ঘুষ মরে খেলছি না, ঠিক আছে, ওই জন্য মরলাম। আমি কিন্তু প্রো, এরকম না যে আমি ইচ্ছা করে মরেছি, ইজি মোডে কে মরে ভাই, আর যে মিস্টার মিট ওটাকে দেখে এমনিতেও কেউ ভয় পাবে না। চলো এবার আমাকে এটা নিয়ে যেতে হবে, এটা দিয়ে আমাকে গেটটা ভাঙতে হবে আর এখানে পালাতে হবে। আগের দিন তো একটা শীট থেকে পালাতাম, কিন্তু আজকে এখান থেকে ভেঙে পালাতে হবে, ওকে ভেঙে দিয়েছি। চলে এইবার আমি প্ল্যান সব কিছু জেনে গেছি মিস্টার মিট। মিস্টার মিট হলো একটা মানে এই একটা টানেল খুলেছে যেখান দিয়ে মিস্টার মিট পালানের ষড়যন্ত্র করছে, তো ওই টানেলটা আমাকে খুঁজতে হবে কোথায়। গেট দিয়ে আবার মিস্টার মিট চলে আসছে, ওপরে দেখছে গেট দিয়ে কী, চলো আমাকে কীটা খুঁজতে হবে যে কীটা কোথায় আছে। ওকে মিস্টার, এবার এই মিস্টার মিটকে থেকে কে ভয় পাবে, তো ন্যাংরা মিস্টার মিট ভাই, এই মিস্টার মিটকে তো তোমরা কে কে ভয় পাচ্ছ, আমার তো ফানি লাগছে ভাই, এর থেকে তো আমি বেশি ভয়ানক ভাই, এটা মিস্টার মিট বলে ফানি মিস্টার মিট, এটা নাকি আবার ভয়ানক, আগেরটা বেশি ফানি ছিল, এটা তো ফালতু গেম লাগছে আমার, মানে ফালতু না কিন্তু অনেক ফানি লাগছে, মিস্টার মিটটা একদমই ভয়ানক লাগছে না। চলো এইদিকে আমার একটা কী পাওয়ার কথা, এই আশেপাশে একটা কী খুঁজে দেখি। চলো ওকে কিতা পা, ওকে কী তো, ওকে কী পেয়ে গেছি, শিট কি, যেটা যেটার মধ্যে টানেলটা থাকে মিস্টার মিটের, তো আমরা বুঝে গেছি যে কোথায় টানেল খুঁজেছে, তো ওই টানেলটা দিয়ে আমরা মিস্টার মিটটা আগেই বেরোবো। চলো আর এখান দিয়ে যে কী থাকতে পারে, যেখান দিয়ে তোমরা খুঁজতে পারো, যদি ওখানটায় কী না থাকে এর আশেপাশে থাকবে। চলো এবার আমরা তাড়াতাড়ি ওই শিট কাটে, মানে আবার মিস্টার মিট এসছে ভাই, এই মিস্টার মিটকে দেখবার একদমই ভয় লাগছে না ভাই, উল্টে হাসি পাচ্ছে, একদম গুতুর গুতুর করে হাঁটছে ভাই, ফালতু মিস্টার মিট এটা। ওকে আমাকে শিটটা খুঁজতে হবে, শিটটা কোথায় গেল, আয় আয় আয়, হ্যাঁ আয়, একদমই ফালতু মিস্টার, এটা তো আমি হার্ড মোডেও খেলতে পারি চোখ বন্ধ করে ভাই, অনেক ইজি এটা মিস্টার মিটটা। চলে আমরা শিটটাতে যাই, মানে শেডটাতে, যেখানে গেলে আমরা ওই টানেলটা খুঁজে পাবো, এখানেই আছে শিটটা। ওকে তাহলে এটা আনলক করে দিই, ওকে আনলক, আরে ভাই আটকে গেছি, ওকে আনলক করে দিয়েছি, এখান থেকে আমাকে ঘরটা আটকাতে হবে, কারণ মিস্টার মিট আবার চলে আসতে পারে এদিক দিয়ে। ওকে চলো আমরা এটা খুলে দিই, এ বক্স টক্স সব সরাও, ওকে এই বক্সও সরাও, আমার মনে হয় কি এটার নিচে হচ্ছে টানেল আছে যেটা মিস্টার মিট ঢেকে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু মিস্টার মিট জানে না যে আমাদেরও কত বড় বিগ ব্রেন। চলো এটাও খুলে দিই, ও কে খুলে দিয়েছি, দেখো এটাই সেই টানেল যেটাতে আমি এসকেপ করতে পারবো, ওকে এসকেপ করে দিয়েছি, ইজি ছিল ভাই, অতটাও হার্ড ছিল না গেমটা। তোমাদের গেমটা কেমন লাগলো তাড়াতাড়ি বলো, আর গেমটার ফুল গেম প্লে চাইলে, ফুলের গেম এটাও, মানে আরও ভালো ভালো স্কেপ আছে অনেক রকমের, সেগুলো স্কেপও যদি দেখতে যাও তাহলে ভিডিওটা তো অবশ্যই 10,000 লাইক করে দিও, আমি চাই যে ভিডিওটা 10,000 লাইক হয়ে যাক, 10,000 লাইক করে দিও, ওকে আউট তো হয়ে গেছি ভাই, যদি মিস্টার মিট এখান দিয়ে বেরোয় আমি জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকবো ভাই, মিস্টার মিট মনে হচ্ছে এখান দিয়ে বেরোবে। আর এখানে একটা মেন গেট আছে, এটা তো কেবল থানা থেকে বেরোলাম মানে জেল থেকে, এরপর মেন গেট আছে, মেন গেট থেকেও বেরোতে হবে। ওকে এই মিস্টার মিটকে দেখে নাকি ভয় পায়, তোমাকে দেখো হাসি পাচ্ছে ভাই, এত ফালতু মিস্টার মিট আমি জীবনে দেখিনি। এসকেপ কমপ্লিটেড, ওকে ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো, যারা যারা এখন লাইক করে তাড়াতাড়ি লাইক করে দাও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, আর এই গেমের আরও পার্ট চাও কিনা তোমরা আমাকে বলো, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই বাই, কমেন্ট করো সবাই ভিডিওটাতে, তোমাদের মিস্টার মিট ফানি লাগলো না ভালো লাগলো না ভয়ানক লাগলো সব কিছু কমেন্টটা আমাকে জানিও, আর নেক্সট কী মানে কী গেম প্লে দেখতে চাও সেটাও কমেন্ট করো, তো বাই বাই সবাই। Subscribe.